Hey everyone, good morning and welcome back to my channel and welcome another exciting video. So, আজকে হলো দশমী. আজকে তো সারা রাত ঠাকুর দেখেছি, তারপর সকালবেলা ওই 5টা নাগাদ বাড়িতে ঢুকেছি. এবার স্বাভাবিক, আমরা জানতামই যে আজকে সকালবেলা ঘুমাবো, রান্না বান্না মানে করতে পারবো না. এখন হচ্ছে বিরিয়ানি আনতে, ওর জন্য হয়তো চিকেন বা যাই আনবে আনবে, আর আমি তো চিকেন মাটন কিছুই খাই না, তো আমি আলু বিরিয়ানি খাবো. ঠাম্মা বাড়িতে এসেই রেডি হলাম. এখন বাজে 6টা আর আমি আর কাকি যাচ্ছি বরণ করতে. এই যে কাকি, এদিকটা অন্ধকার, কাকি এদিকে আসো. ছোট কাকির হয়ে গেছে অলরেডি বরণ করা, আমি আর বড় কাকি যাচ্ছি. আমি ভালো করে চুলটা ঠিক করে করতে পারলাম না, এত কখন থেকে তাড়া দিচ্ছে. আমি যে আগে কি করবো, তুমি বলে তাড়াতাড়ি করে বরণ করে আসি. ওই জন্য আমি মানে যতটা মনের মতো চেয়েছিলাম ওরকম হলো না. কাকি নাকেরটা কি পরবো, আগের দিন যে পরেছিলাম নাকি পরবো না. ঠিক আছে, চলো বরণ করে আসি, তারপরে দেখি কি হয় আজকে দশমী. এমনি তো পুরো আমি অষ্টমী অবধি বাড়িতেই ছিলাম, আজকে আর দশমী কি বেরোবো. কালকে একটু বেরিয়েছিলাম যদিও, সেটা দেখেইছো আগের ব্লগে. আমার বরণ কমপ্লিট, আর এদের দুজনকে দেখো, আমার আগে থেকে সিঁদুর মেখে বসে আছে. বিয়ে করার জন্য তুমি ইচ্ছে করে এখানে ঘুরে বেড়াচ্ছিস? আমার বিয়ের এখন শখ নেই, বারবার সিঁদুর লাগানো হবে তাদের বিয়ে. আমার এখনো দিন সব শখ আছে. আর ওই দিকে কাকি রয়েছে, আমি কোনো রকম তাড়াতাড়ি করে করলাম. আর এই যে এই প্রথম তো আমার পা উড়ে গেছে হাওয়ায়, আর এই টেলাটাকে দিয়েছি আমি. আমার ভাই অনেক হেল্প করেছে, আমার অনেক হেল্প করেছে, ভিডিও করে দিচ্ছিল, তারপরে তোমার কি বলে আবার থালা ধরছিল, উলুও দিচ্ছিল. এবার দিয়েছি ওকে থালাটা ধরতে, আমার একদম গায়ের সামনে এসে দাঁড়িয়ে, যার আমি লাস্টের দিকে ঘুরেছি. আর হ্যাঁ, আর ওই যে ওইদিকে কাকি আসছে. কাকি, ও কাকি ওখানে শুয়ে কাকি, আমি আমার থালা ফালা দিয়ে দিয়েছি. এখন বাজে 7:40 আর আমি আর কাকি বরণ টরণ সবকিছু তো কমপ্লিট হয়ে গেছে, ওখানে একটু বসলাম. এখন দুজন মিলে বেরিয়েছি একটু ঘুরতে. ঘুরতে বলতে ফুচকা ফুচকা খাবো, তারপর চলে আসবো. ওখানে খেলা শুরু হয়ে গেছে, তো ওখানে আবার আসতেও হবে তাড়াতাড়ি. এই পুজোটা বেসিক্যালি আমাদের পাড়ার পুজো, মানে এই যে পুজোটা হয় এই পাড়াটার আন্ডারেই আমরা অ্যাকচুয়ালি থাকি. আর একটা যেটা পুজো হয় আমাদের বাড়ির কাছে, ওটা কিন্তু অন্য পাড়া পড়ে যায়, কিন্তু ওটা একদম বাড়ির কাছে বলে আমরা ওই পুজো মণ্ডপেই থাকি. এটা যেহেতু একটু দূর এই জন্য এখানে আসা হয় না. তো আমরা এখন ফুচকা খেতে আসলাম, দেখছি একদম নাচ টাচ হবে বলে পুরো ভিড় হয়ে আছে. এখানে চলছে ফুচকা খেতে গিয়ে আজকে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, যে দোকানে আমি মোটামুটি মাঝে মাঝেই খাই. আমি খুব একটা ফুচকা ভালোবাসি না, যখন ধরো মুড হলো খেলাম তো আমি একটু ঝাল দিয়ে খাই. তো সেই দোকানটাতেই গেছিলাম আর গিয়ে বললাম কি দাদা একটু ঝাল করে বানাও, কিন্তু কেমন বাজে ভাবে বললো না ঝাল হবে না. আমার মাথা গরম হয়ে গেছে, আমি চলে এসেছি ওখান থেকে. তারপরে এই দোকানটায় এসে খাচ্ছিলাম, ভালোই ছিল মোটামুটি. তারপর ফুচকা খেয়ে কাকি আবার খেলো আইসক্রিম, তারপর চলে এসেছিলাম আমরা পাড়ায়. কাঠিটা উপর থেকে ধর ভাই, আর তো বেশ ভাই, এই এত করে দিলাম, হবে 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 হবে.
দেখতেই পেলে প্রথমে হলো বাচ্চাদের মোমবাতি প্রতিযোগিতা। আমার ভাই যেখানে সাতটা মোমবাতি ধরিয়েছিল, আমি তো ভাবতেই পারিনি সাতটা ধরাতে পারবে। তারপরে এখানে আরেকটু ছোট যারা বাচ্চা আছে তাদের জন্য মিউজিক্যাল বল হচ্ছিল। যেহেতু মিউজিক চলছিল বলে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি, না হলে আবার কপিরাইট লেগে যাবে। তো ভালোই লাগে এরকম পুজোতে বাচ্চাদের এরকম প্রতিযোগিতা হলে। তো আরও অনেক কিছু হয়েছিলো, হাড়িভাঙা এইসব। আমি তো বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ ছিলাম, তারপর আমি বাড়ি চলে গেছিলাম। তারপর বাড়ি থেকে গেছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে, এই যে চুমকি আর ওর বর। তো ওদের সাথে দেখা করে ওদের পাড়ার একটু পুজোটা দেখলাম, তারপরে বাড়ি চলে এসেছি। ওখান থেকে অ্যাকচুয়ালি ডিরেক্ট বাড়ি যাইনি, আমরা গেছিলাম খাবার কিনতে। আর খাবার কিনতে গিয়ে দেখি অনেকগুলো বেশ ভাসান যাচ্ছে রাস্তা থেকে। তারপর খাবার টাবার কিনতে গেলাম, অনেক দোকানই বন্ধ ছিল আজকে। বাজে এখন 10:40, সারিজি এখন এসেছিল খাবার নিতে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হয়েছিল প্রকাশ কাজ থেকে ফিরলো, দেন তারপরে প্ল্যান হলো যে আমাকে ঠাম্মা বাড়ি থেকে নিয়ে এসে দেবো, বললাম দুজন মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, মানে বাইরে কোথাও গিয়ে খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো তারপর বাড়িতে এসে। তারপর দেখা হলো চুমকিদের সাথে, মানে আমি গেছিলাম চুমকিদের সাথে একটু দেখা করতে। আসলে কালকে দেখা করার কথা ছিল, আগে করিনি, তাই জন্য আজ করলাম যে যাই দেখা করে আসি। তো ওরা আবার বললো যে আমাদের বাড়ির দিকে আসবে, তো ঠিক আছে চল চল কী খাবি বল। বলো যা ইচ্ছা নেই আমরা আসছি, মানে ওদের পাড়াতেও পুজো হচ্ছে, তখন দেখলে না একটু আমি ভালো করে কথাটা বলতে পারি, গান বাজিয়ে দেবো বলে। ওই জন্য বলো তোরা যা ইচ্ছা নে, তারপরে আমরা আসছি। তো এখানে নিতে এসেছি, এখন অনেকগুলো দোকান ঘুরলাম, সেখানে কোনো দোকানেই সেরকম কিছু পাচ্ছি না, যেখানে পাচ্ছি ভিড় অনেক। তো এটা দেখলাম বেশ ফাঁকা, আর অনেক কিছু অপশান ছিল, এখান থেকে নিচে দেখি কী। চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে হলো 11টা। ওদেরকে ফোন করলাম, ওরা বলছে একটা ওই ঠাকুরটা এখনই ভাসানে বেরাবে, তারপরে ওরা চলে যাবে। বললাম তাড়াতাড়ি, অনেক রাত হচ্ছে। আসলে কী বলতো, আমি ওদেরকে বলেছিলাম যে অন্যদিন প্ল্যান করে, এবার পুজোর মধ্যে যেহেতু আমাদের একদিন মানে ইচ্ছা ছিল যে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, সেই জন্য সেটা হয়নি বলে আজকেই মানে দশমীর দিন হচ্ছে করবো যত রাতই হোক। যাই হোক চলো, আপাতত যেটা করতে হবে, ওরা আসার আগে আমার বিছানাটা একটু মেস হয়ে আছে। মেস হয়ে আছে বলতে আমি আর কি কোনোরকম এক্ষুনি জিনিসপত্রগুলো সরাচ্ছিলাম, একটা জিনিস খুঁজছিলাম বলে, মানে একটা ক্লিপ খুঁজছিলাম কিন্তু খুঁজে পেলাম না। এবার আমি বিছানাটা ঠিকঠাক করে একটু বিছানাটা ঝাড়বো, আর বিছানাটা ঝেড়ে যেন আমাকে মেন করতে হবে। অনেকক্ষণ ধরে এই শাড়িটা পরে আছি, আমাকে এই শাড়িটা খুলতে হবে, আর এই মুখের এই যে অবস্থা, মেঘেটাকে অনেকক্ষণ ধরে রয়েছি, এগুলোকে তুলে নিই পুরো ফ্রেশ ট্রেশ হয়ে, তারপর তোমাদের সাথে কথা বলছি, ওরা আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার, চাউমিন আর দু প্যাকেট চাউমিন নিয়েছিলাম, অল্প অল্প করেই খাবার নিয়েছিলাম, কিন্তু ওরা এত কম খায় যে একটা খুলেছি আর একটা খুলতে বারণ করলো, তো ওটা রেখেই দিয়েছি। চাউমিনের সাথে ছিল হচ্ছে চিলি চিকেন, আর আমরা এনেছিলাম মোগলাই, মানে এই দুটো জিনিসই এনেছিলাম, তিনটে জিনিসই এনেছিলাম। তাও ওরা বলছিলো এত কিছু কেন নিয়েছিস, মানে ওরা অনেকটাই কম খায়, আমার থেকেও খুব কম খায়, আমি তো খাই তাও মোটামুটি অনেকটাই। যাই হোক এই যে দেখো ওরা বসে আছে চুমকি আর ওর বর, আর আমি তারপরে আর ভিডিও শ্যুট করিনি, কারণ আমরা খাওয়া দাওয়া করে ওরাও চলে গেছিলো, আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।